আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি স্মার্ট ই বাইকে এবং আমাদের সাথে আছেন অনন্ত এনাম ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেনন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনাকে দেখা যাচ্ছে আজকে খুব খুশি খুশি। আলহামদুলিল্লাহ। আপনার সামনে যে বাইকটা, এটা তো একদমই ইউনিক। হ্যাঁ, একবারে ইউনিক। এটা হচ্ছে স্মার্ট এম ফাইভ। হ্যাঁ, স্মার্ট এম ফাইভ মডেলের একটা বাইক। এটা অসাধারণ। এটার স্পিড কিন্তু অনেক, মানে এটা আমি 80 কিলোমিটার বেগে চালাই দিচ্ছি। ওরে বাবা, এটা তো মনে হচ্ছে তেলের বাইক। হ্যাঁ, তেলের বাইকের মতনই। এটা তেলের বাইকের মতনই, খুবই শক্তিশালী। এটা হচ্ছে 2000 ওয়াট মোটর। এখানে কি সাইলেন্সার পাইপ? এটা না, এটা হচ্ছে সাইলেন্সার না, ইলেকট্রিক বাইকের সাইলেন্সার থাকে না, ইলেকট্রিক বাইকের থাকে কন্ট্রোলার। এটা হচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোলার সাইলেন্সার পাইপের মতো ডিজাইন করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বাইকটা হচ্ছে স্মার্ট এম ফাইভ। এই যে স্মার্ট এম ফাইভ। ওকে, তো এটা হচ্ছে ইলেকট্রিক বাইকের আরন ফাইভ। হ্যাঁ, আরন ফাইভের মধ্যে কিন্তু আরেকটা মডেল, আরন ফাইভ আমাদের আছে। ওইটা ওই মডেলটাও ছিল, এটা একটা অন্য মডেল। হ্যাঁ, এটা হচ্ছে এম ফাইভ। তবে এই বাইকটা সম্পর্কে আমাদের ভিউয়ার্সরা অধীর আগ্রহে বসে আছে, থাম্বনেইলে দেখে তারা ক্লিক করে এসেছে। এই গাড়িটার মধ্যে এই যে এটা হচ্ছে ব্রাশলেস মোটর, খুবই শক্তিশালী মোটর। এটা এই বাইকের ইঞ্জিন। এটা হচ্ছে 2000 ওয়াটের ব্রাশলেস মোটর এবং 12 ইঞ্চি টিউবলেস টায়ার। 12 ইঞ্চি, খুবই মোটা, খুবই মোটা সুতার টিউবলেস টায়ার। হ্যাঁ, ফ্যাট টায়ার। তারপরে এই যে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, অনেক বড় সড় ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে কন্ট্রোলার, বিশাল আকৃতির কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, কারণ এখানে খুবই শক্তিশালী পাওয়ারফুল কন্ট্রোলার এটা। এটাই মূলত গাড়ির যে ব্যাটারি থেকে পাওয়ারটা মোটরে নিয়ে যায়। হ্যাঁ, মোটর নিয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন মনো শক সাসপেনশন, এটা কিন্তু অন্য কোন বাইকে নাই। না, মনো শক সাসপেনশন, খুবই সুন্দর। এই যে দা সাসপেনশনটা, আপনার যখন বসবেন তখন সুন্দর আপনাকে একটা চমৎকার রাইড দিবে। হ্যাঁ, তো এই বাইকটা সামনের চাকা আমরা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করছি এবং টায়ার তো 12 ইঞ্চি মোটা সোটা টিউবলেস টায়ার ব্যবহার করছি। সামনে পেছনে সেম 12 ইঞ্চি টায়ার। সেম। এবং সামনেও দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক, পেছনে ডিস্ক ব্রেক, মানে কন্ট্রোলিং বা ব্রেকিং যেটা একদম চমৎকার আসবে। তারপরে সামনের টায়ারটাও কিন্তু মোটা, অনেক মোটা, অনেক মোটা, দুটো টায়ারই একই মোটা। সামনে পেছনে সমান সমান। আপনারা যারা তেলের বাইকের সম্পর্কে জানেন যে মোটা টায়ার থাকলে কিন্তু তেলের গাড়িতেও মাইলেজ কম দেয়। মানে যখন বাইকটা মোটা থাকে তার লোড নিতে একটু কষ্ট, লোডটা আর কি নিতে হয়, এই জন্য কিন্তু এখানেও দেওয়া হয়েছে। তারপরে এটার মাইলেজ কিন্তু একটু চমৎকার। এটার মাইলেজ হচ্ছে একবার ফুল চার্জ করলে যেতে পারবে, আমরা যে ব্যাটারিটা দিচ্ছি এটা দিয়ে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। কিন্তু কেউ যদি চায় আমি এটাকে এই মাইলেজ আরো বেশি নিব, সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলে ব্যাটারি চেঞ্জ করে মন মতো মাইলেজ নিতে পারবে। যে মাইলেজ বুস্টের বিষয়টা, এটা কিন্তু ভাইদের সাথে আপনারা আলাপ করে কাস্টম ভাবে বাড়িয়ে নিতে পারবে। হ্যাঁ, তারপরে এই যে টাঙ্কিটা রয়েছে, মানে এখানে তেল লওয়া লাগে না, এটা আসলে এখন চাবিটা আমার হাতে না। এই টাঙ্কিটা খুললে ভিতরে ব্লাইং স্পেস, এখানে অনেক কিছু রাখা যায়, যেমন চার্জার, তারপরে কিছু ডকুমেন্টস, চাবি, এক্সেট্রা, মানে আপনার যাবতীয় যে কাগজ। হ্যাঁ, এই গাড়ির কিন্তু কাগজ লাগবে একটু। এই গাড়ির কাগজ বলতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগবে, ছোট একটু গাড়ির কাগজ লাগবে, গাড়ির কাগজ লাগবে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স। ওকে ওকে। এই বাইক চালাতে হলে কিন্তু আপনার বিআরটি থেকে কোনো ড্রাইভিং এই কাগজ লাগবে না, গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ লাগবে না, কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। দেখতে কিন্তু গাড়ি পুরোপুরি একদম মানে তেলের গাড়ির মতো। এই গাড়ি রাস্তায় চালালে আপনারা সার্জেন্ট অবশ্যই ধরবে, পরে আপনি যখন বলবেন যে ইলেকট্রিক বাইক তখন কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কারণ তার আটকানোর কোনো সুযোগ নাই যদি আপনি হেলমেট পরে থাকেন। হ্যাঁ, হেলমেট এবং রোলস মানবেন তাহলে আপনার, এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, যেহেতু এটা সাইকেল ক্যাটাগরিতে পড়ে না, পুরোপুরি বাইক ক্যাটাগরির, এবং এটার স্পিড কিন্তু অনেক বেশি। এটা 80 কিলোমিটার বেগে আমি নিয়ে চালাইছিলাম একটা গাড়ি। ও বাবা, অনেক স্পিড এটা। হ্যাঁ, তো এটা কিন্তু ঢাকা সিটির মধ্যে চালায় খুবই মজা পাওয়া যাবে, খুবই মজা। এবং এর যে ব্রেক গুলা ট্রান্সপারেন্ট, সবকিছু দেখা যাচ্ছে, অয়েল ব্রেক, অয়েল আছে দেখা যাচ্ছে, খুবই আপডেট। হ্যাঁ, এবং এই দুইটা ব্রেকই কিন্তু হাতে, সামনেটা পেছনেরটা দুইটাই হাতে, দুইটাই হাতে ব্রেক সিস্টেম, পায়ের কোনো ব্রেক নেই, পায়ের কোনো কাজই নেই, পায়ের কোনো কাজ নেই, আপনি রিল্যাক্সে বসে থাকেন। হ্যাঁ, আর এটার মিটারটা আমরা দেখি, মিটারটা কিন্তু, এই যে মিটারটা, মিটারটা ডিজিটাল মিটার, সুজুকি, সুজুকি বাইক। হ্যাঁ, মিটারটা ডিজিটাল মিটার, অন করলে পুরো কালারফুল ডিজিটাল মিটার জ্বলবে, ডিজিটাল মিটার। এবং এর গিয়ারগুলো কোথায় আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে গিয়ার, এটা এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, তো এইটা গিয়ার রয়েছে। ইলেকট্রিক বাইক বলে কিন্তু গিয়ার থাকে না, রিভার্স কিন্তু না, এটা হচ্ছে রিভার্স, পিছনে যাবে। ওকে, তো রিভার্সে দিলে হলে তার পুশ করে পরে থ্রোটল দিতে হবে, থ্রোটল দিতে হবে, মানে এটা এভাবে ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা একটা ফিচার। এবং এখানে রয়েছে ইন্ডিকেটর। হ্যাঁ, ইন্ডিকেটর রয়েছে, তারপরে এই যে হেডার ডিপার সুইচ এবং এটা হর্ন সুইচ, হর্ন সুইচ সবই কিন্তু
একদম অরিজিনাল বাইকের মতো। তো উপর থেকে দেখে কেউ আসলে বোঝার উপায় নাই যে এটা তেলের বাইক না, মানে তেলের বাইক সবাই মনে করবে এটা তেলের বাইক, তেলের বাইক এবং আসলে এটা ইলেকট্রিক বাইক এবং কোনো সাউন্ড হবে না, না কোনো সাউন্ড নাই। এবং আপনার যে লুক আপনি নিজে বলেন যে এই 80 কিলোমিটার মাইলেজ পাইতে হইলে 70 থেকে 80 কিলোমিটার বা 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ পাইতে হইলে আমাদের তেলের বাইকের সর্বনিম্ন হলো 1 থেকে 2 লিটার তেল খাবে। অথচ 2 লিটার তেলের দাম 200 টাকারও বেশি, 200 টাকা হ্যাঁ বেশি, মানে এখন বুঝি 130 টাকা লিটার আমার মনে হয়। তো যাই হোক আমরা 100 টাকা করে ধরলো, 200 টাকা 250 টাকা, হ্যাঁ 250 টাকা হয়ে যায়। আর এটা দিয়ে খরচ হবে সর্বোচ্চ 1 ইউনিট বিদ্যুৎ, তার মানে 10 টাকা, 10 টাকা হ্যাঁ 10 টাকায় 250 টাকার কাজ করবে, কাজ করবে এবং সময় বাঁচাবে। হ্যাঁ এবং আপনার খুবই চমৎকার ভাবে আপনি ঢাকার যে কোনো জায়গায় চলে যেতে, যে কোনো জায়গায় চলে যেতে, শুধু ঢাকা কেন বাংলাদেশের যে কোনো শহরে চালাতে পারবে, গ্রামে শহরে সব জায়গায়। ওকে, তো এটাকে মাইলেজ বুস্ট করে কত করা যাবে আপনার এখানে? যদি কেউ চান যে এটা আমি 1 থেকে 150 কিলোমিটার নিব, সেই ক্ষেত্রে এটাকে ব্যাটারি চেঞ্জ করে করা সম্ভব, 150 কিলোমিটারও করা সম্ভব। জি, তাহলে 150 কিলোমিটার করলে কিন্তু ঢাকা সিটি থেকে আপনারা অনেক জেলায় চলে যেতে পারেন, ময়মনসিংহ কি হ্যাঁ ঢাকার পুরো ঢাকা জেলা ঘুরতে গেলে 50 কিলোমিটার হলে যথেষ্ট পারা যায়, 50 কিলোমিটার দিয়ে 2-3 দিন চলা যাবে। হ্যাঁ এত বেশি লাগে না, দূরে কেউ যাইতে হয় না। তো ভাই আর কি আছে এটাতে ফিচার? এটার ফিচার বলতে গেলে যে ইন্ডিকেটর গুলো রয়েছে, ব্যাক লাইট রয়েছে, এখানে কি নাম্বার প্লেট লাগানো দরকার? নাম্বার প্লেট দরকার নাই, তারপর একটা যদি কখনো বিআরটিএ প্রয়োজন হয় নাম্বার প্লেট লাগাতে পারবে। এখানে এখন পর্যন্ত ইলেকট্রিক বাইকের কোনো কাগজপত্র করার নিয়ম নাই বা সরকার কর্তৃক কোনো রুলস আসে নাই, রুলস আসে নাই, ভবিষ্যতে আসতে পারে, আশা করা যায় আসবে, মানুষ যেহেতু ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছে তখন আসবে, তখন আসবে। তো এর চার্জিং পয়েন্টটা কোন দিক থেকে? এই এটার ভিতরে, মানে টাঙ্কিটা খুললে ভিতরে, ভিতর এদিক দিয়ে তার দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এটার ভিতরে চার্জার রয়েছে, এটার ভিতরে চার্জার রয়েছে। ওকে, এর সাথেও তো স্মার্ট চাবি রয়েছে? হ্যাঁ এর সাথে স্মার্ট চাবি রয়েছে। ওকে, আমরা ফ্রন্ট সাইডটা একটু দেখি। এই যে আমরা পেছন থেকে এতক্ষণ দেখেছি, এবার একটু ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন। এখানে একটা চমৎকার লাইট রয়েছে যেটা ফগ লাইটের মতো খুবই পাওয়ারফুল, এবং দুইটা ইন্ডিকেটর রয়েছে, এবং চাকার ফ্যাটনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এটা হচ্ছে যে সাইকেল কোয়ালিটির যে ইলেকট্রিক বাইকগুলো সেটার টায়ার, এবং এই হচ্ছে এই বাইকের টায়ার, কত মোটা, অনেক মোটা। এর বডি কিট হচ্ছে প্লাস্টিক, হাই বডি হাই ফাইবার প্লাস্টিক, খুব হাই কোয়ালিটি। আর এই চাকার রিমটা কিন্তু অনেক শক্তিশালী, মানে শক্তভক্ত হয়ে যায়, এলয় এলয় রিমটা, এলয় রিম, হ্যাঁ এলয় রিম, এবং এটার থিকনেস কিন্তু মোটা। হ্যাঁ, এবং এই গাড়িতে ক্যাপাসিটি কত নিতে পারবে? এটা 200 কেজি, 200 কেজি, মানে 100 100 200 100 100 200 কেজি, দুইজন 100 কেজির বসতে পারবে। হ্যাঁ, তো মোটা মানুষ একলা বসলে কোনো অসুবিধা নাই, অনেকে আছে অনেক স্বাস্থ্যবান 110-120 হ্যাঁ আছে, তারা একলা বসতে পারবে, সমস্যা হবে না। আর আমাদের দেশে এভারেজ মানুষ হচ্ছে 70-80 কেজি, হ্যাঁ এর বেশি হয় না। তো এই বাইকের ব্যাটারি থাকবে কোথায় ভাই? ব্যাটারিটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ব্যাটারি বক্স, এই এটার ভিতর, এই যে ভিতর। ওকে, এই ব্যাটারি খোলার কোনো ব্যবস্থা নাই, এটা যদি আপনার রিপেয়ার সময় আপনি খুলতে পারবেন, মানে রিমুভেবল না, রিমুভেবল না, এটাকে খুললে যে স্ক্রু আছে, স্ক্রু খুলে কভার খুলে তারপর ভিতর থেকে বের করতে হবে, সেটাই তো। এই হচ্ছে বিষয়, এবং এই গাড়িগুলোর ব্যাটারি লাইফ টাইম সম্পর্কে মানুষের একটা প্রশ্ন থেকে থাকে, কত বছর সে সার্ভিস পাবে, এরকম একটা সুন্দর প্রশ্ন। আমাদের প্রত্যেকটা গাড়ি, শুধু এটা না, আমরা প্রত্যেকটা গাড়িতে প্রায় 6 মাসের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দেই। ব্যাটারি বা মোটর যদি 6 মাসের মধ্যে কোনো প্রবলেম দেখা দেয় আমরা ফ্রি সার্ভিসিং করিয়ে দেই। আর ফ্রি সার্ভিসিং তো অনেকে ভাবেন যে ভাই আমি তো থাকি কক্সবাজার আর এখানে ঢাকা, আমি ওইখানে ফ্রিটা কিভাবে পাবো? তো ফ্রিটা আসলে পাওয়া যায় একবারে সহজ, কারণ আমাদের ইলেকট্রিক বাইকগুলো সার্ভিস করতে পারে যারা কিনা অটোরিকশা সার্ভিস করে। আর অটোরিকশা যারা সার্ভিস করে, অটোরিকশা নাই বাংলাদেশে এমন জায়গায় এখন নাই, সকল জায়গায়। তাহলে অটোরিকশা যেখানে আছে, অটোরিকশা সার্ভিসম্যান আছে, তাদের কাছে গেলে যদি তারা বলে মোটরে প্রবলেম অথবা এই ব্যাটারিতে প্রবলেম, তাহলে আমরা তাদের সাথে কথা বলবো, মানে তাদের সাথে আমাদেরকে কথা বলাবে, কথা বলার পরে আমরা নেগোসিয়েশন করে তাকে দিয়ে কাজ করে দিব, এখান থেকে বিল পেমেন্ট করে দিব, যদি কোনো পার্টস লাগে সেটা আবার আপনাকে দিতে হবে, আমরা সার্ভিসিং চার্জ দিয়ে দিব। ওকে, আর এই বাইকের সকল পার্টস তো বাংলাদেশে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ? বাইক তো, এই বাইক আর ওই বাইক একই জিনিস, পার্থক্য শুধু মোটর আর ব্যাটারি, মোটর চাকা মডেল ভেদে চাকাগুলো চেঞ্জ হয়, মানে ওই বাইকের মতোই, বাইকের হয়তো আমার এই বাইকের সাথে বনে নাই আরেকটা বাইকের সাথে বনে যাবে। তো অনেকে ভাবতে পারে যেহেতু বাইকগুলো দেশের বাইরে থেকে আসে, পার্টস দেশে পাওয়া যাইতে না পারে, অনেকেই ভয়ে কিনে না, সব জায়গায় পার্টস পাওয়া যাবে, পার্টস নিয়ে কোনো টেনশনের কিছু নাই, কিছু নাই, পার্টস ভাইদের কাছে আছে, কুরিয়ারে আপনাদের সারা দেশেই পাঠাতে পারবে। এবং এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে কিনবেন ভাইয়ের থেকে জেনে নিন।
তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি এই বাইকটা অর্ডার করতে চান তাহলে এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যেই নাম্বারটি এই নাম্বারটাকে ফোন করলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়িটাকে দেখাবো। আর ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে অবশ্যই আপনাকে বলতে হবে কোন মডেলের গাড়িটা দেখতে চাচ্ছেন। যেমন এটা হচ্ছে M5, আপনি এরকম ভাবে নাম বলতে হবে, যেমন M5 বললে আমরা M5 দেখাবো। তো যেই গাড়ির নাম বলবেন ওই গাড়িটা গিয়ে দেখাবো। তো গাড়ি দেখার পরে ভালো লাগলে আমরা 10,000 টাকা বুকিং মানি নিয়ে গাড়িটা আপনার উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিস অফিসে কন্ডিশনে দিয়ে দিব। পরের দিন মানে 24 থেকে 48 ঘন্টা পরে আপনি গাড়িটা হাতে পাবেন, হাতে যখন পাবেন তখন আপনি গাড়ির বাকি টাকা ওই জায়গায় দিয়ে দিবেন। এছাড়া যারা সরাসরি অফিসে আসতে চান তাদের জন্য তো অফিসের ঠিকানা প্রথমেই বলে দিয়েছি, এছাড়া ডিসক্রিপশন বক্সও লেখা আছে। জি জি জি। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা ইলেকট্রিক বাইক সম্পর্কে আরো ভিডিও চান আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি শোরুমের সকল বাইকের ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।